হ্যালো স্টুডেন্টস, কালদীপ একাডেমির ইলার্নিং ক্লাসে তোমাদের আজ আবার সবাইকে স্বাগত। স্ট্যান্ডার্ড 3 স্টুডেন্টস, আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ পড়াবো। গত ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ কাকে বলে, বাকযন্ত্র কাকে বলে, বাকযন্ত্র পদটি কি কি, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি সেগুলো তৈরি করেছো। আজ আমি তোমাদের নতুন একটি অধ্যায়, অধ্যায় 3, গণীয় বর্ণ পড়াবো। অ আ ক খ তোমরা শিখে এসছো, এই অ আ ক খ মানে ক খ কে নিয়ে আজকে আমরা আলোচনা করব। পৃষ্ঠা 12 খুলেছো তোমরা তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ে? পৃষ্ঠা 12 খুলেছো? পৃষ্ঠা 12 তে বাংলা ব্যাকরণ দেখো কি বলছে। আমি যেগুলো খাতা পেন রেডি রাখবে, আমি পড়ে যেটা করাবো সেগুলো বোর্ড থেকে দেখে দেখে তুলে নেবে, বা যেটা বইতে পেন নিয়ে বসবে যেটা বইতে দেখাতে বলবো তাকে। যে কোনো মানুষের মনের ভাব প্রকাশ করতে ধ্বনি বা শব্দের সৃষ্টি হয়, কিন্তু পশু পাখি নানা রকম আওয়াজ করে, সেগুলো অর্থপূর্ণ হয় না। মায়ের মুখ থেকেও নানা রকম শব্দ বা আওয়াজ বের হয়। শিশু কাঁদে, আধো আধো ধ্বনি করে, পরে এক সময় মা বাবা ইত্যাদি বলতে শুরু করে। যতক্ষণ না ধ্বনি কোনো অর্থ প্রকাশ করে ততক্ষণ শব্দ বা ভাষা সৃষ্টি করতে পারে না। কি বলছে? ধ্বনি, ধ্বনি কাকে বলে? না, মানুষের বাকযন্ত্র, বাকযন্ত্র আমরা কি বলেছি, মুখের ভেতরে কথা বলতে বা ধ্বনি উচ্চারণ করতে যেগুলো সাহায্য করে সেই সব যন্ত্রকে বাকযন্ত্র বলে। কি কি? মুদ্রা, তালু, যন্ত্র, অশ্রু, গলা, এগুলো বলেছি তো। জীব, এই যে কথা জিনিসগুলো আছে, কোন এই যে কথা জিনিসগুলো রয়েছে মুখের ভেতরে, গলা, দাঁত, জীব, অষ্ঠ, তালু, মূর্ধা, এই যে বিষয়গুলো, এই যন্ত্রগুলো বা জায়গাগুলো, এগুলোকে বাকযন্ত্র বলে একসঙ্গে। তো মানুষের বাকযন্ত্রের সাহায্যে স্বল্প প্রয়াসে উচ্চারিত অর্থযুক্ত শব্দকে বলা হয় ধ্বনি। ডাকা ধ্বনিটা বলে ভালো করে, ধ্বনি কাকে বলছে? মানুষের বাকযন্ত্রের সর্বতম সাহায্যে বা প্রয়াসে প্রয়াসে স্বল্প প্রয়াসে উচ্চারিত অর্থযুক্ত শব্দকে বলা হয় ধ্বনি, ঠিক আছে? আর ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। অর্থাৎ আমি আবার বলছি, মানুষের ধ্বনি কাকে বলে? না, মানুষের বাকযন্ত্রের সাহায্যে স্বল্প প্রয়াসে উচ্চারিত অর্থযুক্ত শব্দকে বলা হয় ধ্বনি। তোমরা আগে ধ্বনি কাকে বলে লিখেছি কেন? হ্যাঁ, ধ্বনি কাকে বলে? ধ্বনি বর্ণ কাকে বলে লিখেছি তো। আর বর্ণের লিখিত রূপকে বলে ধ্বনি, বর্ণের লিখিত রূপকে বলে ধ্বনি, সরি, ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। ভুল বললাম, ধ্বনির লিখিত রূপকে বলে বর্ণ। আমি বর্ণ থেকে আজকে শুরু করবো, ধ্বনি, ধ্বনিটা শুরু করি একটু, ধ্বনিটা আছে, ধ্বনিটা ধর করে নাম। বাকযন্ত্রের সাহায্যে বাকযন্ত্রের সাহায্যে বাকযন্ত্রের সাহায্যে স্বল্প প্রয়াসে বৈচার যোগা লিখতে পারো, স্বল্প প্রয়াসে, স্বল্প প্রয়াসে উচ্চারিত উচ্চারিত অর্থ যুক্ত শব্দকে অর্থযুক্ত শব্দকে শব্দকে বলা ধ্বনি, ধ্বনি বলে, ধ্বনি বলে। যেমন মা বাবা দাদা বই ইত্যাদি, ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে স্বল্প প্রয়াসে উচ্চারিত অর্থযুক্ত শব্দকে ধ্বনি বলে, যেমন মা বাবা দাদা বই ইত্যাদি, লিখেছ? আবার লেখো, ধ্বনি লিখে হাইফেন দিয়ে কোলন দাও, নিচে আন্ডারলাইন করো, লেখো বাকযন্ত্রের সাহায্যে স্বল্প প্রয়াসে উচ্চারিত অর্থযুক্ত শব্দকে ধ্বনি বলে, যেমন মা বাবা দাদা বই ইত্যাদি। আর বর্ণনা বলে, ধ্বনি উঠে দিচ্ছি, ধ্বনি হয়ে গেল, এরপরে বর্ণ,
বর্ণ কাকে বলে? এই যে বর্ণ আছে, বর্ণ লিখে জানি কেমন দাও না ধ্বনি লিখিত রূপকে ধ্বনি লিখিত রূপকে যেমন আম বললে আম বই বললে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়েছে, ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। ধ্বনি দু প্রকার, ধ্বনিকে দু ভাগ করা হয়। একটা হচ্ছে স্বরধ্বনি, আর একটা হচ্ছে অ্যাম্নিওধ্বনি। কি বলতে পারো? কি আমরা এখানে অভ্যাসের নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ। ধ্বনি কাকে বলে? আমার মুখ থেকে যে সমস্ত শব্দ স্বল্প প্রয়াসে বাদ্যন্ত্রের স্বল্পতম প্রয়াসে অর্থযুক্ত শব্দকে ধ্বনি বলে। ধ্বনি দু প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। বইতে দেখো স্বরধ্বনি কাকে বলে? বইতে আছে, বইতে আছে তো, তোমরা বলো বই বলো বইতে পারবে। স্বরধ্বনি ডাক দাও, স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জনধ্বনি কাকে বলে? স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি বইতে আছে, এখান থেকে দেখে দেখে পড়বে। স্বরধ্বনি কাকে বলে? না যে সকল ধ্বনি অনায়াসে এবং স্বাধীনভাবে নিজেই উচ্চারিত হতে পারে সেই ধ্বনিগুলিকে বলে স্বরধ্বনি। কী বলছে বই? কী বলছে বইতে দেখো, বইতে তোমাদের আছে, বই থেকে পড়বে এটা। স্বরধ্বনি যে সকল ধ্বনি অনায়াসে এবং স্বাধীনভাবে নিজেই উচ্চারিত হতে পারে সেই ধ্বনিগুলিকে বলে স্বরধ্বনি। তো এরপরে আমরা বর্ণ পড়াবো, বর্ণের বর্ণ পড়েছি, ধ্বনি লিখিত রূপ বর্ণ। বর্ণকেও দুভাগে ভাগ করা হয়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, পরের ক্লাসে পড়াবো ওটা। ওখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিন্তু এই স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনিরই মত, যখন পড়াবো দুটোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, শুধু স্বরধ্বনি আর স্বরবর্ণ, স্বর ব্যঞ্জনধ্বনি আর ব্যঞ্জন বর্ণ দুটো একই জিনিস। কিন্তু যদি বলি স্বরধ্বনি কাকে বলে, তোমাকে স্বরধ্বনির সংজ্ঞা লিখতে হবে, আর যদি বলি স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণের সংজ্ঞা লিখতে হবে। যদি বলি ব্যঞ্জনধ্বনি কাকে বলে, তাহলে ব্যঞ্জনধ্বনির সংজ্ঞা লিখতে হবে, আর ব্যঞ্জন বর্ণ কাকে বললে যদি আমি চাই, তাহলে ব্যঞ্জন বর্ণ কাকে বলে তার সংজ্ঞা লিখতে হবে। তো এখানে তাই তোমরা লিখবে বা করবে। স্বরধ্বনি যে সকল ধ্বনি অনায়াসে এবং স্বাধীনভাবে নিজেই উচ্চারিত হতে পারে সেই ধ্বনিগুলিকে বলা হয় স্বরধ্বনি, সেই ধ্বনিগুলিকে বলা হয় স্বরধ্বনি। যেমন অ আ অসু এ প্রভৃতি, যেমন অ আ, আর প্রত্যেকটা তোমাদের কথা বাংলা ব্যাকরণে যখন আমরা এই সমস্ত সংজ্ঞা অর্থাৎ কাকে বলে যেগুলো লিখবো, সঙ্গে সঙ্গে তার উদাহরণ দিতে হবে। উদাহরণ না দিলে কিন্তু পূর্ণ নাম্বার ফুল নাম্বার পাবে না, ফুল মার্ক্স পাবে না, পূর্ণ নম্বর বা ফুল মার্ক্স পাবে না, হাফ নাম্বার পাবে, অর্ধেক নাম্বার পাবে।
সরদরি কাকে বলে রাখো যে সব ধ্বনি অনায়াসে এবং স্বাধীনভাবে নিজে উচ্চারিত হতে পারে সেই ধ্বনিগুলিকে বলা হয় সরধ্বনি এবং অ আ হর্ষই হর্ষ এ এগুলো আচ্ছা আর ব্যঞ্জন ধ্বনি আর যে সব ধ্বনি একা একা উচ্চারিত হতে পারে না উচ্চারণের সময় সরধ্বনির সাহায্য নিতে হয় তাদের বলে ব্যঞ্জন ধ্বনি যেমন ক খ গ ঘ মানে ক খ থেকে চন্দ্রবিন্দু এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ক খ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই যে আছে এখানে 40টা বা 40টা ব নিয়ে 40টা ব বাদ দিয়ে 40টা দুটো ব থাকে একটা ব বাদ দিলে 40টা হয় এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আর স্বরধ্বনি হচ্ছে 12টা লি কে নিয়ে লি বাদ দিলে এটা হবে 11টা বুঝতে পারলাম তাহলে 52টা হয় স্বরবর্ণ 12টা ব্যঞ্জন বর্ণ 40টা কিন্তু স্বরবর্ণে লি বাদ ব্যঞ্জন বর্ণে একটা ব বাদ দিলে দুটো অক্ষর বাদ দিলে মোট 50টা অক্ষর নিয়ে কিন্তু আমাদের বাংলা ভাষার এত প্রভাব বিস্তার বা বাংলা ভাষায় লেখাপড়া হয় তাহলে স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি কাকে বলে আমরা তোমরা আমি বই থেকে পড়ালাম যে সকল ধ্বনি অনায়াসে এবং স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে নিজেই উচ্চারিত হতে পারে সেই ধ্বনিগুলিকে বলে স্বরধ্বনি যেমন অ আ হর্ষ হর্ষই এ প্রভৃতি আর ব্যঞ্জন ধ্বনি যে সকল ধ্বনি একা উচ্চারিত হতে পারে না উচ্চারণের সময় স্বরধ্বনির সাহায্য নিতে হয় তাদের বলে ব্যঞ্জন ধ্বনি যেমন ক খ গ ঘ থেকে চন্দ্রবিন্দু তো স্টুডেন্টস এই পৃষ্ঠা 12তে আজকে যেগুলো লেখালাম বা পড়ালাম বা বইতে আমি পড়তে বললাম সেগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে পরের ক্লাসে আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ